দু তিনটে ক্যামেরার ঝিলিকের কেন্দ্রবিন্দু হয়ে মোজাইক মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন বছর সত্তর পঁচাত্তরের এক প্রৌঢ়র দেহ। খুন হয়েছেন উনি, গলার নলি কেটে খুন করা হয় এই ব্যক্তিকে। মৃতের নাম প্রভাত রঞ্জন রায়। শোনা যায় কোনো এক সময়ে দার্জিলিংয়ে একটি টি স্টেটের মালিক ছিলেন এই প্রভাত রঞ্জন রায়। সেই সময় নাকি সিকিমের রাজার বেশ প্রিয় হয়ে ওঠেন উনি। কিন্তু কাঁচা টাকা হাতে পেলে যা হয়, নেশা ও বিলাসিতার আড়ম্বরে অতি অল্প দিনেই তার নাম যশ প্রতিপত্তি তাকে খোয়াতে হয়। এখানে আমার পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি হলাম কলেজ স্ট্রিট থানার সদ্য ভারপ্রাপ্ত এসআই, প্রকৃত বাসা বীরভূম জেলায়। প্রভাতবাবুর দুই ছেলে বিকাশ ও আকাশ, তাদের যখন জিজ্ঞাসাবাদ চলছে হঠাৎই পর্দার আড়াল সরিয়ে আবির্ভাব ঘটে এক ব্যক্তির। লম্বা বলিষ্ঠ বলবান তার দেহ, গালে হালকার উপর চাপদারি, পরনে ফুল স্লিভ শার্ট ক্যাজুয়াল প্যান্ট ও চোখে একটি কালো গগলস এবং কাঁধে ঝোলানো একটি ব্যাগ। ডিপার্টমেন্টের ক্যামেরাম্যানের থেকে জানতে পারি ওনার নাম শ্রী তরিত মিত্র। উনি আমাদের ডিপার্টমেন্টেরই ডিটেকটিভ। ডিটেকটিভ শুনে নিজেই এগিয়ে গেলাম কথা বলার জন্য। নমস্কার, নমস্কার তরিতবাবু, এই ক্যামেরাম্যানের থেকে আপনার পরিচয় পেলাম, তা কি বুঝছেন? ও সরি, আমি হলাম। আমাকে মাঝখানেই থামিয়ে দিয়ে তরিতবাবু বললেন, কলেজ স্ট্রিট থানার নিউলি অ্যাপয়েন্টেড এসআই, নাম দিবাকর সেন, বাড়ি সম্ভবত বাঁকুড়া কিংবা বীরভূম। আপনি আমার চেনেন? আর এত কিছু জানলেনই বা কি করে? আর হ্যাঁ, বাড়ি আমার বীরভূম, কিন্তু আপনি জানলেন কি করে? খুব সোজা, এইসব কেসে সাধারণত প্রথমে এসআই কেই পাঠানো হয়, আর আপনার রিভলভারের লেদারের কেসটা আর নেমপ্লেটটা এখনো চকচকে রয়েছে, সেই থেকেই বোঝা যায় নিউলি অ্যাপয়েন্টেড। আর বাড়ির ব্যাপারটা? চেষ্টা করলেও আঞ্চলিক ভাষার টান একেবারে মুছে ফেলা যায় কি? ওয়ান্ডারফুল, অকল্পনীয়, অবিশ্বাস্য বুদ্ধি আপনার মশাই। এবার তাহলে কি কাজে নামা যেতে পারে? ও সরি সরি মিস্টার মিত্র, আসুন আসুন। ঘরে ঢুকে মিনিট পনেরো কুড়ি উনি সময় চেয়ে নিলেন নিজের বোঝার জন্য, আর আমাকে বললেন বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করতে। হঠাৎই তরিতবাবু কাউকে উদ্দেশ্য না করেই হাওয়ায় একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন, আচ্ছা এই নাইনের ব্যাপারটা কি? উত্তরটা আমিই দিলাম। আরে ওটাই তো বুঝতে পারছি না মশাই, এবার বলি নাইনটা কি। প্রভাতবাবুকে নলি কেটে দেবার পরও উনি কয়েক সেকেন্ড বেঁচেছিলেন, আর সেই সময় নিজের রক্ত দিয়ে উনি ঘরের মেঝেতে নাইন লিখে দিয়ে যান। তরিতবাবুর মনে যে এই নাইনকে কেন্দ্র করে একটা রহস্য দানা বেঁধেছে, সেটা ওনার ভ্রুকুটি দেখেই টের পেলাম। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি বুঝছেন, কি মনে হয় খুনের আসল কারণ কি এই নাইনে লুকিয়ে আছে? হতে পারে এই নাইন খুনের কারণ, আবার এও হতে পারে যে অপরাধী অবধি পৌঁছানোর সূত্র। আচ্ছা ওনার বাড়ি থেকে কে আছেন? এই তো বড় ছেলে বিকাশ ও তার স্ত্রী নন্দিনী, আর ছোট ছেলে আকাশ। ছোট ছেলের বিয়ে হয়নি? আর চাকর বাকর? না, ছোট্ট ছেলের বিয়ে হয়নি। ওর ইচ্ছে বা স্বপ্ন যাই বলুন না কেন, ফিল্মের হিরো হবার। আর হ্যাঁ, চাকর একজন আছেন, নাম নগেন, ওই প্রভাতবাবুর দেখাশোনা করতো। বেশ, আচ্ছা আমি একবার ওনাদের সবার সাথে কিছু কথা বলতে চাই। তা বেশ তো, আসুন, ওনারা দালানেই আছেন সবাই? না, এক এক করে এবং আলাদাভাবে কথা বলতে চাই। ওকে, তাহলে আপনি পাশের বসার ঘরে যান, আমি এক এক করে পাঠিয়ে দিচ্ছি। আগে নগেন। ওনার কথা মতো নগেনকে পাঠিয়ে দিলাম পাশের ঘরে। নগেন, আসবো? এসো। তা তুমি কি প্রভাতবাবুর দেখাশোনা করতে? হ্যাঁ। প্রভাতবাবু যে মারা গেছেন এই খবরটা কে প্রথম দিল?
আগে বাবুকে রোজ সাতটা নাগাদ আমি চা দিতে যাই, তো আজও তাই গেছিলুম। কিন্তু অনেক ডাকাডাকি সত্ত্বেও বাবু উঠছে না দেখে আমি বর্দাবাবুকে ডাকি, তা উনিও ডাকাডাকি করলেন প্রথমটা, তারপর ছোটদাবাবুকে ডেকে দরজা ভেঙে দেখেন বাবু। তা যখন তুমি বর্দাকে ডাকলে তখন কি সবাই বাড়িতেই ছিল? আগে হ্যাঁ হুজুর, সবাই বাড়িতেই ছিল। ঠিক আছে, তুমি আসতে পারো, আর তোমার বর্দাবাবুকে একটু পাঠিয়ে দাও। নগেন ঘাড় নেড়ে চলে গেল। তড়িৎবাবু তার বুদ্ধির গোড়ায় দম দেবার জন্য একটি সিগারেট ধরিয়ে টানতে লাগলেন। আসতে পারি? আসুন আসুন, বসুন। তা আপনার নাম? বিকাশ রঞ্জন রায়। আপনি কি করেন? বড় বাজারে কাগজের ব্যবসা। কাগজের ব্যবসা বলতে খবরের কাগজ? না, বিভিন্ন ধরনের পেপার, এপর থেকে শুরু করে টিস্যু পেপার পর্যন্ত সব ধরনের পেপার। ইন্টারেস্টিং। তা যাক গে, তা আপনার বাবার খুনের সময় আপনি ঠিক কি করছিলেন? দেখুন, আমার বাবা ঠিক কখন খুন হয়েছেন সেই সময়টা জানলে তো আমি আমার বাবাকে খুন হতে দিতাম না। সকালে ওই সাতটা নাগাদ নগেন্দা এসে বলল বাবা নাকি দরজা খুলছেন না, তখনই গিয়ে দরজা ভেঙে দেখি বাবা খুন হয়েছেন। তা আপনি গিয়েই আগে দরজা ভাঙলেন? না, প্রথমে অনেক ডাকাডাকি করলাম, খুলছে না দেখে ভাইকে ডেকে দরজা ভাঙি। আপনি আপনার বাবাকে শেষ কখন দেখেন? গতকাল রাত্রে ডিনার টেবিলে। তখন সময় কত? ওই 10:30। আপনারা শোন কখন? দেখুন, সারাদিন দোকান সামলে আমি বেশ ক্লান্তই থাকি, তাই ডিনার করে ওই 11টার মধ্যে শুয়ে পড়ি। গতকালও কি তাই শুয়েছিলেন? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসতে পারেন, আর আপনার স্ত্রীকে পাঠিয়ে দিন। বিকাশবাবু প্রস্থান করে তার স্ত্রী নন্দিনী দেবীকে পাঠিয়ে দিলেন। আপনার নাম? আমার নাম নন্দিনী রায়। কতদিন হলো আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 3 বছর। আপনি কখন জানতে পারলেন যে আপনার শ্বশুর মশাই মারা গেছেন? আজ সকালে। শেষ কখন আপনি প্রভাতবাবুকে দেখেন? গতকাল রাত্রে খাবার সময়। তবে 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 কি? গতকাল রাত ওই 12:30 নাগাদ আমি একবার ওয়াশরুমে যাই, তখন বাবার ঘর থেকে মনে হয় বাবা যেন কারুর সাথে কথা বলছেন। তখন ওরম কথা শুনে আপনার সন্দেহ হয়নি? না, সন্দেহ হয়নি। তার কারণ হলো বাবা অনেক রাত অবধি বই পড়েন, তাই আমি ভেবেছিলাম যে বাবা হয়তো বই পড়ছেন। ঠিক আছে, আপনি আসতে পারেন, অনেক ধন্যবাদ। নন্দিনী দেবী বেরিয়ে যেতে ডাক পড়ল আমার। বলুন মশাই, কি বুঝছেন? একবার দেখে বলুন তো যে প্রভাতবাবুর ঘরের স্টাডি টেবিলের সামনের দিকে কোনো বই রাখা আছে কিনা, আর বাড়ির ছোট ছেলেকে পাঠিয়ে দিন আমার। আর হ্যাঁ, শুনুন শুনুন, নগেনকে বলুন এক গ্লাস জল দিতে আমাকে। যথারীতি আকাশবাবুকে ঘরে যেতে বললাম ও নগেনকে বললাম তড়িৎবাবুকে জল দেবার জন্য। আপনি কি করেন? আমি ফিল্মে ওই ছোটখাটো রোল করি। বাবা, এত কনফিডেন্স, তা ভালো। তা হচ্ছে নি কি করে? অবশ্য না হবারও কিছু নেই, হিরোর মতোই চেহারা আপনার, দেখে তো মনে হচ্ছে রীতিমতো জিম করেন, হ্যাঁ কি বলুন? সেটা আপনার জানার বিষয় নয়, আপনি যা জানতে চান ঠিক তাই বলুন। তা ঠিক কথা। তা আপনি আপনার বাবাকে শেষ কখন দেখেছেন? গতকাল সকালে। সে কি সকালে, মানে আপনি রাতে একসাথে ডিনার করেননি? না, আমার বাড়ি ফিরতে রাত হয়, তাই বাবা দাদা বৌদি আমার খাবার চাপা দিয়ে রেখে শুয়ে পড়ে, আমি পরে এসে ডিনার করি। বেশ, তা গতকাল আপনি কখন বাড়ি ফিরেছিলেন? ওই 12:30 নাগাদ। ইতিমধ্যে তড়িৎবাবু আকাশকে হাত দেখিয়ে থামিয়ে দিয়ে হঠাৎই ঘরের দরজার দিকে তাকায়। কে কে ওখানে? এদিকে এদিকে আসুন বলছি। নমস্কার, আমি তড়িৎ মিত্র।
এখনও অবধি আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আপনাদের ঠিক কেমন লাগছে। আরও বেশি রোমাঞ্চ, আরও বেশি কৌতূহল অপেক্ষা করে আছে আপনাদের জন্য এই গল্প কাগজের ছুরিতে। জানতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল পোয়েম 360।